আসসালামু আলাইকুম সবাইকে জব লাইভ ক্লাস টুতে আপনাদের স্বাগতম আমাদের দিন ব্যাপী যে একটা ফ্রি কোর্স এই পেজের সৌজন্যে পাচ্ছেন অর্থাৎ সাদিক স্যার ইউটিউব চ্যানেলও সাদিক স্যার যে চ্যানেল আছে ইউটিউব সেটা সৌজন্যে পাচ্ছেন তিরিশ দিনে আপনি শত্রুতম নিবন্ধন প্রাইমারি অডিটর জুনিয়র অডিটর পরিবার পরিকল্পনা খাদ্য অধিদপ্তর তৃতীয় ও চতুর্থ শ্রেণির জন্য তো এই তিরিশটি দিনে আমরা কোর্সগুলো এমনভাবে সাজিয়েছি যেন আপনার একটা গাঠনিক প্রস্তুতি হয়ে যায় সুতরাং আপনারা প্রত্যেক দিন রাত এগারোটায় থাকবেন যেহেতু তরুণ চাকরি প্রত্যাশী আছেন আপনারা অনেকেই ঘরে বসে প্রস্তুতি নিতেছেন আপনি অ্যাবসোলুটলি আমাদের এই পেজের সাথে সম্পূর্ণ ফ্রি ক্লাস নিতে পারবেন সঙ্গে আমি আসি মোহাম্মদ সাদিক ইসলাম সাদিক লেকচার ইন ইংলিশ এখন আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস তো এই দ্বিতীয় ক্লাসে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব কারণ প্রথম ক্লাসটি হয়েছে সিলেবাস অ্যানালাইসিসমূলক ক্লাস এবং আমাদের এই পেজের পূর্বের পোস্ট চেক করলে আপনি অনেক গুরুত্বপূর্ণ মেটেরিয়ালস পাবেন এবং আমি এই পেজে কিন্তু আপনাদের সিজিয়ের জন্য যে বিগত সালের প্রশ্ন সেটা আপলোড দিয়ে দিয়েছি অ্যাবসুলিটলি ফ্রি সুতরাং অনেকেই আছেন আমাদের এই চ্যানেলে আসবেন ক্লাস করবেন ডোন্ট ওরি আর যারা এসছেন যুক্ত হয়েছেন আমাদের ক্লাসটি দেখছেন তারা অবশ্যই ক্লাসটি একটু শেয়ার দিয়ে দিবেন এটা একটা অনুরোধ কারণ অনেকেই বঞ্চিত আছে ভালো ক্লাস চাই কিন্তু টাকার অভাবে কোর্সে ভর্তি হতে পারে না বিভিন্ন কোচিংয়ে তাদের জন্য এই কোচিংটি আমরা মূলত এখানে অনলাইন যে তিরিশটি ক্লাস হবে সেটার ক্লাস সাজিয়েছি তো আজকে যেটা করব সেটা হচ্ছে যে বিষয়ের নাম লিখে ফেলব বাংলা বাংলার উপরে ক্লাস হবে এবং টপিক আমরা লিখব আজকে তারিখ হচ্ছে তেইশ এ পৃষ্ঠায় দেখতে পারবেন তিরিশটি ক্লাস হবে এবং আমি অনেক অসুস্থ থাকার কারণে যেহেতু গতকাল ক্লাস নিতে পারিনি এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছি জ্বরের অ্যান্টিবায়োটিক খেয়েছি তো দায়িত্ব থেকে পিছু পাওয়া যাবে না জীবনে সমস্যা আসবেই সমস্যাকে ওভারকাম করেই এগোতে হবে শক্তি শক্তিতে পরিণত করেই আপনাকে এগোতে হবে তো এখন আমরা মূলত যে চারটা সাবজেক্টকে ভাগ করেছি সিলেবাস অনুযায়ী আপনারা জানেন বাংলা থেকে প্রশ্ন হয় ইংরেজি থেকে প্রশ্ন হয় তারপরে ম্যাথ থেকে প্রশ্ন হয় সেই সাথে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হয় তো এর উপরেই আমরা ক্লাসগুলো নিব সুতরাং এই কোর্সগুলোতে আপনি থাকলে ইনশাল্লাহ ভালো কিছু করবেন প্রিলি বা ইনশাআল্লাহ অনেক মার্ক কমন পাবেন চাকরি পাওয়াটা নির্ভর করে তো ভাইবা পাশের উপরে সুতরাং আমি প্রিলি রিটেন এবং ভাইবা স্টেপগুলো সাজিয়েছি আপাতত প্রিলি শেষ করি সাথেই থাকুন মূলত আমাদের এখানে একটা সিলেবাস আছে সতেরোতম শিক্ষক নিবন্ধন লেখা আছে তো এখানে আমরা আজকে ভাষারীতি বিরামচিহ্ন এবং আরও কয়েকটা আনুষাঙ্গিক টপিক নিয়ে আলোচনা করব। এবং আমরা চাকরির পরীক্ষায় দেখি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হয় এখানে সিলেক্টেড যে টপিকগুলো আছে অন্যান্য জবের সাথে এই টপিকগুলো মিলে যায় সুতরাং এই সিলেবাসটা ধরেও আলোচনা করব সুতরাং ক্লাসটি শেয়ার দিয়ে আপনার বন্ধুবান্ধবীদেরকে একটু যুক্ত করুন ফ্রিতে এখন এখানে ভাষারীতি বিরামচিহ্নের ব্যবহার বাগধারা বাগবিধি ভুল সংশোধন শুদ্ধ করুন যথার্থ অনুবাদ এই এই চারটি টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমত দেখুন ভাষারীতি ও বিরাম চিহ্নের যে ব্যাপারটি আছে তো ভাষারীতি ও বিরাম চিহ্ন ভাষার রীতি সম্পর্কে আমরা জানি এবং বিরাম চিহ্ন সম্পর্কে আমরা অবগত আছি ভাষারীতি চিহ্নের ব্যবহার বাগধারা বাগবিধি ভুল সংশোধন শুদ্ধকরণ যথার্থ অনুবাদ তো এই চারটি টপিক থেকে মিনিমাম আপনি চার থেকে ছয়টি প্রশ্ন অ্যাবসুলুটলি যে কোনো চাকরির পরীক্ষায় কমন পাবেন সুতরাং এর জন্য আপনি কি কি পড়বেন আপনি লাইব্রেরি থেকে অনেক বই কিনেছেন খুবই ভালো ওয়েলকাম এবং আমাদের একটা লেকচার লেকচারশিট আছে এটা অনেকেই তো নিয়েছেন এই লেকচার লেকচারশিটটা আপনি চোরাঙ্গা সরকারি কলেজের পাশে যে কোনো কম্পিউটার দোকানের থেকে ফটোকপি করে নিতে পারেন এখানে ওরা প্রত্যেকটা পৃষ্ঠা দুই টাকা করে ফটোকপি রেট রাখে যেটা রাখে আমার কোনো লাভ দিতে হবে না শুধুমাত্র আমার ইন্টেনশন যেন আপনারা ভালো কিছু করেন সুতরাং এটা আমি ওখানে দিয়ে দিয়েছি আপনি ওখান থেকে কালেক্ট করতে পারেন আর যারা এটা অন্য জেলায় নিতে চান তারা কুরিয়ার সার্ভিস চার্জ এবং ফটোকপি খরচ দিলে আমরা পৌঁছে দেব অবশ্যই ঠিকানা দিতে হবে তো বাংলার মেজর যে টপিক আছে গ্রামারের ভাষারীতি বিরামচিহ্নের ব্যবহার এই দুইটা টপিক থেকে অ্যাবসোলেটলি এক থেকে দুই মার্কের প্রশ্ন আপনি কমন পাবেনি সুতরাং আমরা বাংলা ব্যাকরণ অংশে বাংলা ব্যাকরণ অংশে এখানে আপনারা যেটা পাবেন ভাষারীতির মৌলিক কিছু বিষয় তারপরে এখানে পাবেন বিরাম চিহ্ন জ্যোতি বা চিহ্নের ব্যবহার কৌশল সুতরাং আপনি এখান থেকে এই পর্যন্ত যদি পড়েন অ্যাবসোলেটলি এক থেকে দুই মার্ক নিশ্চিত কমন পাবেন যে কোনো চাকরির পরীক্ষার জন্যই সুতরাং আপনাকে কৌশল কৌশলভিত্তিক এগোতে হবে আপনি বেছে বেছে গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়বেন নয়তো চাকরির পরীক্ষার যে হিউজ সিলেবাস এর মধ্যে হারিয়ে যেতে পারেন আইডেন্টিফিকেশনটা খুব জরুরি আপনাকে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে আর বিগত সালে সকল প্রশ্ন অ্যানালাইসিস করে এই লেকচারশিটটা আসলে তৈরি করা সুতরাং এখানে ভাষারীতি এবং বিরাম চিহ্নের যে এমসি আছে সেটা দেওয়া আছে আমি এর ছবিগুলো আপনাকে দিয়ে দিব ডোরি হ্যাঁ পেজে আপলোড দিব আশরফুল ইসলাম মামুন মাসুম ডোণ্টরি আপনারা জাস্ট লাইভটি একটু শেয়ার দিয়ে দেন আমরা জানি সবাই যে ভাষার কিন্তু কয়টি অংশ মৌলিক অংশ থাকে চারটি তো ভাষার মূল উপাদান কি ধ্বনি ভাষার মূল উপকরণ কি বাক্য এই দুইটা প্রশ্নের মধ্যে কনফিউজিং একটা ব্যাপার থাকে অধিকাংশ চাকরির পরীক্ষায় এই দুইটা প্রশ্ন এসে থাকে তো এখন অনেক সময় থাকে ভাষার মূল উপাদান কি আমরা সেটা ভাবি হয়তো বাক্য আর ভাষার মূল উপকরণ কি আমরা উত্তর দিয়ে দিই ধ্বনি কিন্তু উপাদান এবং উপকরণ এই এই দুইটা শব্দ নিয়ে দুইটা প্রশ্ন গঠিত তাই আপনাকে এই দুইটা বিষয়ে অ্যালার্ট থাকতে হবে নয়তো চাকরির বাজারে আপনি ভুল করতে পারেন আর ভুল উত্তর দিলেই কিন্তু কাট কাটমার্কস আমরা লোভ সামলাব যে আমাদের কনফিউজিং বিষয়গুলো আমরা এড়িয়ে চলবো এবার আসুন ভাষারীতি বিরাম চিহ্নের ব্যবহারে ক্লাসটা গেল বাগধারা বাগবিধি এটা নিয়ে একটু আলোচনা করি আচ্ছা বাগধারা বাগবিধি এমন একটি টপিক যা প্রত্যেকটা চাকরির পরীক্ষায় এসে থাকে তা আপনাদের যেন বাগধারা বাগবিধি প্রচুর পড়তে না হয় তার জন্য আমরা একটা কাজ করেছি যে সিলেক্টেড কিছু বাগধারা বাগবিধি আছে যেখানে আপনি পড়লে কমন পেয়ে যাবেন যে কোনো চাকরি পরীক্ষার জন্য সেটা প্রযোজ্য এমন কিছু বাগধারা ও বাগবিধি আছে আচ্ছা ইকবাল এই শরীফ লিখছেন প্রাইমারি নিয়োগের জন্য কোনো সাজেশন আছে প্রাইমারি নিয়োগের জন্য অক্টোবরে আপনি একটা বই পাবেন আমাদের খুবই ভালো আমি আশা করি আপনাদের ভালো লাগবে এখন ওটা রিভিশন স্টেজ আছে নির্ভুলভাবে আপনাদেরকে দেওয়ার জন্য ওটা আমরা আমাদের সম্পাদনা পরিষদ মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি অক্টোবরে দেওয়ার জন্য ডোন্ট ওয়ারি ওয়েট প্লিজ আচ্ছা জামিরুল ইসলাম লিখছেন আজায়রা বাংলা মূল বই আর একটা গণিত বই পড়লে এন টিআরসি পাশ হয় আর এগুলো সব পাল্টু আচ্ছা আপনি কততম নিবন্ধনে টিকেছেন একটু কাইন্ডলি জাস্ট জানাবেন হ্যাঁ আপনার কাছে এটা আজায়রা মনে হতে পারে বাট অনেকের জন্য ইম্পর্টেন্ট সুতরাং জামিরুল ইসলাম ভাই অন্যদেরকে ডিমোটিভেট করবেন না আমি বুঝতে পারছি যে আপনি অনেক প্রস্তুতি নিতে পারেন যেহেতু আপনি বলছেন বাংলা মূল বই আর একটা গণিত বই পড়লে এন এ পাশ হয় হ্যাঁ এটা শেষ করা অনেকের জন্য কিন্তু সো ডিফিকাল্ট আর দুইটা সাবজেক্টে আপনি কখনো প্রিলিতে পাশ করতে পারবেন না তবে আপনার ঘৃণামূলক কমেন্টের জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা রইল আচ্ছা যাই হোক কাজের কথায় আসি আমরা যে বাগধারা যেগুলো এখানে আছে এই বাগধারাগুলো আপনি যদি পড়েন তাহলে আপনি বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষায় পেয়ে যাবেন আমি ছবিগুলোও দিয়ে দিবো ডোটোরি দেন আমরা আসি যে বাগধারা বাগবিধি থেকে আমরা এক থেকে দুই মার্কের অবশ্যই কমন পেয়ে যাব সুতরাং ভুল সংশোধন শুদ্ধকরণ এই ব্যাপারটার ক্ষেত্রে একটু বলি ভুল সংশোধন শুদ্ধকরণের জন্য আপনি ট্রান্সলেশন পড়বেন এবং প্রভাবগুলো পড়বেন কারণ প্রভাব যদি আপনি পড়েন তাহলে একটু লক্ষ্য করুন ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ এক ঢিলে দুই পাখি মারা হবে তো যথার্থ অনুবাদ আর ট্রান্সলেশন বেংলা বাংলা বেঙ্গালি টু ইংলিশ এই দুইটার মধ্যে অনেক পার্থক্য যেমন ধরুন প্রভাবগুলো প্রভাবগুলো আপনি যখন পড়বেন তখন কিন্তু যথার্থ অনুবাদ হবে কেমন মেনি ম্যান মেনি মাইন্ডস এটা হচ্ছে নানামুনি নানামত এটা ইংরেজিতেও আসতে পারে বাংলায়ও আসতে পারে তাহলে আমরা প্রভাবগুলো পড়লে ট্রান্সলেশন আর যথার্থ অনুবাদ এই দুইটা টপিকের জন্য ইনশাল্লাহ অনেকটা প্রস্তুতি হয়ে যাবে আর ভুল সংশোধন শুদ্ধকরণ অর্থাৎ যে বাংলা শব্দ আছে এই বাংলা শব্দ থেকে আপনার প্রশ্ন এসে থাকে ভুল শব্দ দেওয়া থাকবে সেখানে আপনাকে শুদ্ধ করতে হবে আপনি যদি এর বিগত সালের ভুল প্রশ্নগুলো পড়েন নিবন্ধন আর প্রাইমারির ভুল শুদ্ধকরণ বানানগুলো পড়ে ফেলেন আপনার আর এক্সট্রা কিছু পড়া লাগে না আমি হয়তো বোঝাতে পেরেছি আপনাদের সো আমাদের মূল্য মূল টার্গেট যেটা আছে যে আমরা এই যে এক দুই তিন চার এই চারটা টপিক থেকে চার থেকে ছয় মার্কের কমন পাবো এবং আপনাদের পড়া দিব এবং আগামীকালকে আমি এর উপরে মডেল টেস্ট নিব দেখব কার কেমন প্রস্তুতি চাকরির জন্য অবশ্যই পড়তে হবে আপনি তিরিশ বছর নিশ্চিন্ত কাটাবেন একটু পড়বেন না সুতরাং ডোন্টোরি এর ছবিগুলো আমি দিয়ে দিব আসলে আমার মূল যে উদ্দেশ্য আপনাদেরকে চাকরির পরীক্ষার জন্য একটা গাঠনিক কৌশলভিত্তিক দিক নির্দেশনা দিয়ে প্রস্তুত করে তোলা সো আমরা সিলেবাস ধরে এগোবো কারণ আমাদের কোর্সের মেয়াদ মাত্র তিরিশ দিন যেহেতু সময়ের অনেক সংকট থাকে আমার তাই বেশি সময় দেওয়া হয়তো সম্ভব হবে না তবে আপনাদেরকে তিরিশ দিনে আমি দিক নির্দেশনা দিব অবশ্যই আপনাকে পড়তে হবে আমি প্রেসক্রিপশন দিতে পারি যদি আমি এমবিবিএস ডাক্তার নই বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার নাই বাট সনদধারী হিসেবে অর্থাৎ শিক্ষক নিবন্ধনের রেজিস্ট্রেশন থাকা সুবাদে একজন লেকচারার হিসেবে আপনার ক্যারিয়ার ডক্টর হতে পারে আমি ফিজিক্যাল ডক্টর নই অসুস্থ থাকা সত্ত্বেও চলে আসছি ডন্টরি সো এখানে ভুল শুদ্ধ বানান আপনারা পড়বেন এই লেকচার সিটে আছে এবং আমাদের ক্লাসগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত করবেন এটাই আশাবাদ ব্যক্ত করি যাই হোক এই এই সাজেশন আসলে ক্লাস করার জন্য প্রয়োজন যেহেতু আপনারা অনেকেই এটা নিতে চাচ্ছেন আমি তাহলে তাদেরকে অনুরোধ করব দেখেন ভাই আপনারা যদি এই সাজেশনটা নিতে চান তাহলে আপনি একটা কাজ করতে পারেন কাজটা হচ্ছে আপনি চোডাঙ্গা সরকারি কলেজের পাশে যে বি পেপার্স আছে বা প্রান্ত ফটোকপি ওখান থেকে এটা গিয়ে ফটোকপি করে নেবেন আমার কোনো খরচ দিতে হবে না ওখান থেকে আপনি নিয়ে নিতে পারেন আপনার পরিচিত কেউ থাকলে পরিচিত কেউ থাকলে তাদেরকে দিয়েও আপনি নিয়ে নিতে পারেন কুরিয়ার সার্ভিসে আর যদি কেউ নাও থাকে ডো্ট আমার অফিসের একটা ছেলে আছে নাম রাজু সেই ছেলেটাকে আপনারা কল দিতে পারেন তিনি আপনাদেরকে পাঠিয়ে দেবেন এটা নির্দ্বিধায় কুরিয়ারে যদি না পান কেউ সে ড্রাইভার অবশ্যই আমরা নিয়ে থাকি এখন আপনাদের একটু কমেন্ট পড়ি পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে আমাদের এটা ফুল অ্যান্ড ফাইনাল আপডেট সতেরোতম সাজেশন করা হয়েছে তবে আমাদের সিজিয়ের জন্য সাজেশন আছে এবং আপনারা অনেকেই জানেন যে আমাদের যে সাজেশনটা ছিল সেটা থেকে অনেক কমন পড়েছে রীতিমতো কোনো নেগেটিভ কমেন্টস আমরা পাইনি কারণ কমন পড়েছে তো তারা অনেকেই খুশি হয়ে এস এম এস দিয়েছে আর একটা কথা বলি যেই ক্লাসগুলো নিলাম এই টপিকের ফর আপনি ছবি অবশ্যই এই পেজে দিয়ে দিব ওরি আপনারা একটু পড়াশোনা করেন দেখেন ভালো কিছু হবে ঘুষ দিয়ে নয় আমরা মেধা দিয়ে চাকরি নিতে চাই আমরা পরিশ্রমী আমরা একবারে পিডিলিতে পাশ করতে চাই এটাই মূল লক্ষ্য দেখি এবার একটু কমেন্ট পড়ি আচ্ছা এটা ফ্রন্ট ক্যামেরাটা অন হয়ে গেল আমি লজ্জিত দুঃখিত বটে আচ্ছা আমি যদি অসুস্থ অনেকেই জানেন অনেকেই প্রশ্ন কর করেন যে আমাদের এই এটা এই লেকচার শিটগুলো আসলে কিভাবে কাজ করে বা তৈরি করা আমি একটা কথাই বলেছি যে নিবন্ধনের জন্য বা সিজিএর জন্য নেন আপনি যদি এই সাজেশনগুলো আমাদের অফিসিয়াল নাম্বারে কল দিয়ে নিতে পারেন যদি কমন না আসে আমি আর সাজেশন দিব না দ্যাটস ইট সুতরাং কনফিডেন্ট কতটা থাকলে বুঝতেই পারছেন যে সাজেশনগুলো দিচ্ছি আমাদের এই সাজেশন থেকে যদি কমন না পড়ে ডেফিনেটলি আমি আর সাজেশন দিব না তো সুতরাং তিরিশটি ক্লাসে আপনারা অ্যাটেন্ড করবেন ধন্যবাদ আর যদি কারো চোটাঙাতে নেওয়ার মতো কেউ না থাকে অবশ্যই আপনি এটা কাইন্ডলি কোরিয়ারে নিতে পারবেন আমাদের অফিসিয়াল নাম্বারে কল দিয়ে সুতরাং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করবেন বেস্ট অফ লাক songami Selam sadik lecture in english